দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নোয়াখালী চার আসনের আওয়ামী লীগ প্রার্থী একরামুল করিম চৌধুরী। পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করে ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, পুল কালভার্ট নির্মাণ, অসহায় হত দরিদ্রদের বিভিন্ন সুবিধাভোগী ভাতা প্রদান সহ মাদক ইভটিজিং বিরুদ্ধে জিরো ডলারের আশ্বাস প্রদান করেন একরামুল করিম চৌধুরী।